নজরে আমরা দেখতে পাচ্ছি রণসাজে সজ্জিত একদল সেনা সদস্য। এই দলের নেতৃত্বে রয়েছেন মেজর শরীফ মোহাম্মদ হোসেন, তার সাথে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ রাজু। রণসাজে এইভাবে সজ্জিত হয়েই সৈনিক দল সাধারণত যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে থাকে। যে দ্রব্য সামগ্রী নিয়ে তারা সজ্জিত হয়ে ভৃত্য পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন, সেগুলো নতুনভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রচলন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিহিত সরঞ্জামগুলোকে সামরিক ভাষায় বলা হয় ওয়েব ইকুইপমেন্ট। এই দলের প্রত্যেক সদস্যের হাতে দৃঢ়ভাবে ধরা আছে উন্নত প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি অত্যাধুনিক BD-08 রাইফেল। দলের প্রত্যেকে স্বাচ্ছন্দ্যের সাথে বহন করছে বড় ট্যাগ, এবং এছাড়াও রয়েছে বেশ কিছু ছোট ছোট ট্যাগ, যেগুলোতে গ্রেনেড, গোলাবারি, পানির বোতল সহ সৈনিকের যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় মোট 29টি রকমের সামগ্রী বহন করা হয়। প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি সহ একজন সৈনিককে এই রণসাজে অতিরিক্ত 40 কেজি ওজন বহন করতে হয়। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের আজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি, কাজী নজরুল ঝাঁকড়া চোলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি, শহীদ মিনারে অমর 21 ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল,